স্বাগতম জনাইছোঁ নতুন এটা ভিডিঅ'ত। পুনৰবাৰ আপোনালোকৰ মাজত লৈ আনিছোঁ ছেক্ৰেটেৰিয়েল এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা নতুনকৈ বুক এটা পুনৰ মুকলি, যিটো আপোনালোকৰ আছাম ছেক্ৰেটেৰিয়েল বুলি কোৱা হয়। অৰ্থাৎ অসমীয়াত যদি কওঁ আমি, অসম সচিবালয়ত আপোনালোকৰ পদ মুকলি আছে বহুকেইটা। তো তাত কেনেকুৱা ধৰণৰ কোৱালিফিকেশ্যন বিচাৰিছে বা কোনটো কি পদত আপোনালোকে আবেদন কৰিব তাৰ বিষয়ে সম্পূৰ্ণ নটিফিকেশ্যন আপোনালোকৰ ভিডিঅ'টোত দেখুৱাম। তো আহক অফিচিয়েল নটিফিকেশ্যনটো চাই লৈছোঁ। তো এইখন হৈছে সেই অফিচিয়েল নটিফিকেশ্যনটো জাৰি কৰিছে অসম সচিবালয়ৰ ফালৰ পৰা। তো যোৱা 24 জুলাই তাৰিখে এই অফিচিয়েল নটিফিকেশ্যনখন দিছপুৰৰ পৰা দিয়া হৈছে। তো প্ৰথম কথা, এই যিটো নেকি অৰ্থাৎ ৰিক্ৰুইটমেণ্ট ওলাইছে, ইয়াত আপোনালোকে অনলাইনযোগে আবেদন কৰিব পাৰিব। অসমৰ সকলোবিলাক ইলিজিবল আৰু ইণ্টাৰেষ্টেড ল'ৰা ছোৱালীবিলাক ইনভাইট কৰা হৈছে যে আপোনালোকে ইয়াত এপ্লাই কৰক, যাৰ যাৰ নেকি এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জত নাম আছে, অৰ্থাৎ অসমৰ যিখন নেকি এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জৰ চাৰ্টিফিকেট বুলি কয়, তাতে যাৰ যাৰ নেকি নাম আছে তেওঁলোকে এই ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব এই ভেকেঞ্চিটোৰ বাবে। তো প্ৰথম কথা, এই পষ্টটোৰ নাম হৈছে জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এছিষ্টেণ্ট, অৰ্থাৎ জে এ এ বুলি কোৱা হয় স্মলত। তো তাৰ লগতে এই যিটো নেকি পদ থাকিব আপোনালোকৰ আছাম ছেক্ৰেটেৰিয়েল, এতিয়া বৰ্তমান জনতা ভৱন বুলি জনা যায় অসমৰ, তো তাতে আপোনালোকৰ পোষ্টিং দিয়া হ'ব। ইয়াত আপোনালোকৰ দৰমহা যথেষ্ট ভাল থাকিব, 14,000ৰ পৰা আৰম্ভ কৰি 49,000লৈকে আপোনালোকক পাৰ মান্থ পে' কৰা হ'ব। ইয়াৰ উপৰিও গ্ৰেড পে' দিয়া হ'ব 8,700 টকা পাৰ মান্থ। ইয়াৰ উপৰিও আপোনালোকৰ এক্সট্ৰা এলাউচেঞ্চ কিছুমান দিয়া হ'ব তাৰ একৰ্ডিং টু ৰুল অনুসৰি। ইয়াৰ উপৰি টোটেল ভেকেঞ্চি যদি কথা পাতোঁ এই ৰিক্ৰুইটমেণ্টত, টোটেল ভেকেঞ্চি আছে 170টা। তাৰে ভিতৰত ৰিজাৰ্ভেশ্যন থাকিব, যিখিনি নেকি ইউ আৰ অৰ্থাৎ জেনেৰেল ল'ৰা ছোৱালী, তেওঁলোকৰ বাবে দিয়া হ'ব 57টা পষ্ট। লগতে থাকিব নেক্সট যিটো নেকি এছ টি প্লেনছৰ পৰা বিলং কৰা ল'ৰা ছোৱালীৰ বাবে থাকিব 14টা, এছ টি হিলছৰ বাবে থাকিব 12টা, এছ চিৰ বাবে থাকিব 14টা, অ' বি চি আৰু এম অ' বি চি মিলি থাকিব 40টা। ইয়াৰ উপৰিও যিখিনি নেকি পি ডাব্লিউ ডি অৰ্থাৎ পাৰ্চন উইথ ডিচেবিলিটিৰ কেটেগৰীৰ ল'ৰা ছোৱালী, তেওঁলোকৰ বাবে দিয়া হ'ব 14টা ভেকেঞ্চি। ইয়াৰ উপৰি ইউ ডাব্লিউ এছ, এইটো এটা জেনেৰেলৰ ভাগ হয়, তো ইয়াত 19টা পদ দিয়া হ'ব। তাৰ উপৰিও যিকোনো ছোৱালীৰ বাবে 30% ৰিজাৰ্ভেশ্যন দিয়া হ'ব। ইয়াৰ উপৰি যিখিনি নেকি এক্স ছাৰ্ভিচমেন আছে যিকোনো কাষ্টৰ হওক, তেওঁলোকক থাকিব 2% ৰিজাৰ্ভেশ্যন। নেক্সট আমি কথা পাতিম বয়সৰ কথা। তো ইয়াত মিনিমাম বয়স আপোনালোকৰ 18 বছৰৰ পৰা আৰম্ভ কৰি মেক্সিমাম 38 বছৰলৈকে হ'ব লাগিব। ইয়াৰ উপৰিও কাৰোবাৰ যদি 38তকৈ বেছি হৈছে তথাপিও কথা নাই, কিন্তু তেওঁলোক এছ চি এছ টি বা অ' বি চি এম অ' চি হ'ব লাগিব। তো ৰিলেক্সেশ্যন দিয়া থাকিব আপোনালোকক, তো গভৰ্ণমেণ্ট ৰুলৰ আণ্ডাৰত আপোনালোকে এজ ৰিলেকশ্যন থাকিব। 5 বছৰ দিয়া হ'ব এছ চি এছ টি কেণ্ডিডেটৰ বাবে, লগতে 3 বছৰ দিয়া হ'ব অ' বি চি এম অ' বি চি কেণ্ডিডেটৰ বাবে, 2 বছৰ দিয়া হ'ব এক্স ছাৰ্ভিচমেনৰ বাবে, আৰু 10 বছৰ দিয়া হ'ব পি ডাব্লিউ ডি অৰ্থাৎ পাৰ্চন উইথ ডিচএবিলিটি কেণ্ডিডেটৰ ল'ৰা ছোৱালীৰ বাবে। তো ইয়াৰ আপোনালোকৰ এজ লিমিটটো তেওঁলোকৰ ফালৰ পৰা কেলকুলেট কৰা হ'ব অন দ্য বেচিছ অফ আপোনালোকৰ মেট্ৰিকৰ এডমিট কাৰ্ড বা চাৰ্টিফিকেটৰ ওপৰত যিটো নেকি ডেট অফ বাৰ্থ লিখা আছে, তেওঁলোকৰ সেইটোৰ আণ্ডাৰত আপোনালোকৰ ডেট অফ বাৰ্থটো অৰ্থাৎ এজটো কেলকুলেট কৰা হ'ব। নেক্সট আমি কথা পাতিম এডুকেশ্যন কোৱালিফিকেশ্যনৰ বিষয়ে। তো প্ৰথম কথা, ইয়াত আপোনালোকে আবেদন কৰিবৰ বাবে প্ৰথম কথা আপোনালোকে গ্ৰেজুৱেট হ'ব লাগিব যিকোনো ষ্ট্ৰীমৰ ফালৰ পৰা। ইয়াৰ উপৰি আপোনালোকৰ মিনিমাম পাৰ্চেণ্টেজ থাকিব লাগিব 45% মাৰ্কছ, আৰু লগতে ৰিলেক্সেশ্যন থাকিব এছ চি এছ চি কেণ্ডিডেটৰ বাবে, অৰ্থাৎ তেওঁলোকে 40% হ'লেই আবেদন কৰিব পাৰিব এই ৰিক্ৰুইটমেণ্টৰ বাবে। ইয়াৰ উপৰিও তেওঁলোকক মিনিমাম কোৱালিফিকেশ্যন অৰ্থাৎ গ্ৰেজুৱেট থকাৰ উপৰিও তেওঁলোকক 6 মহীয়া কম্পিউটাৰ ডিপ্ল'মা থকাটো কম্পালচৰি, যিটো আপোনালোকৰ যিকোনো এখন ৰিকগনাইজ ইনষ্টিটিউটৰ ফালৰ পৰা হ'ব, অৰ্থাৎ প্ৰাইভেট গভৰ্ণমেণ্ট বুলি কথা নাই, যিকোনো এখন 6 মহীয়া কম্পিউটাৰ চাৰ্টিফিকেট থাকিলেই হ'ল। 6 মহীয়া কৰ্চৰ আণ্ডাৰত যিখিনি নেকি আপোনালোকে শিকোৱা হয় সেই সকলোবিলাক জানিব লাগিব, যেনেধৰণৰ এম এছ উইণ্ডোজ, লিনাক্স, মেক, আৰু তাৰ উপৰি আপোনালোকৰ ৱৰ্ড প্ৰচেছৰ বা চিৰিয়াছ ছিটআপ বা এক্সেলৰ কিছুমান কাম, তো এনেকুৱা ধৰণৰ কিছুমান জেনেৰেল যিখিনি কাম সেইখিনি জানিব লাগিব মাষ্ট বি। তাৰোপৰি আপোনালোকৰ যদি ছিলেকশ্যন প্ৰচেছৰ যদি কথা পাতোঁ, দুটা ফেজৰ ওপৰত বেছ কৰি আপোনালোকক ছিলেকশ্যন কৰা হ'ব। ফেজ ওৱানত থাকিব এটা ৰিটেন টেষ্ট, য'ত আপোনালোকক টোটেল 250 নম্বৰৰ এটা ৰিটেন টেষ্ট হ'ব। তো ইয়াত ছিলেবাছখন দিয়া আছে, প্ৰথম কথা ইয়াত ছিলেবাছৰ ফাৰ্ষ্টত থাকিব জেনেৰেল ইংলিছ, ইয়াৰে ভিতৰত জেনেৰেল নলেজ আৰু কোৱালিটিভ এডমিনিষ্ট্ৰেটৰ পৰা সকলোবিলাক মিলাই 150 নম্বৰ দিয়া হ'ব। ইয়াৰ উপৰি জেনেৰেল নলেজ যিটো নেকি কম্পিউটাৰ থিয়ৰী হয় তাতে আপোনালোকক দিয়া হ'ব 50 নম্বৰ। নেক্সট লেংগুৱেজ স্কিল টেষ্ট এটা লোৱা হ'ব, য'ত এছামিজ, বেংগলী, বড়ো বা অল্টাৰনেটিভ ইংলিছৰ ভিতৰত যিকোনো এটা লেংগুৱেজত দিব লাগিব। তাৰপৰা আহিব 50 নম্বৰ, এতিয়া টোটেল যোগ কৰিলে আপোনালোকৰ টোটেল ৰিটেন টেষ্ট হ'ব 250 নম্বৰৰ এটা ফেজ ৱানত থাকিব পৰীক্ষা। তো এই যিটো নেকি 250 নম্বৰ ৰিটেন টেষ্ট অবজেক্টিভ টাইপৰ, তাতে আপোনালোকে পাছ কৰিলে শ্বৰ্ট লিষ্ট তৈয়াৰ কৰা হ'ব, আৰু শ্বৰ্ট লিষ্টত যি যাৰ যাৰ নেকি নাম আহে তেওঁলোকক ডাইৰেক্টলি পঠোৱা হ'ব ফেজ টু এক্সামত, য'ত টোটেল মাৰ্কছ থাকিব 50 মাৰ্কছ। ইয়াত আপোনালোকৰ দুটা এক্সাম লোৱা হ'ব, অৰ্থাৎ কম্পিউটাৰ প্ৰেক্টিকেল টেষ্ট এটা লোৱা হ'ব আৰু প্ৰিচিয়াছ ৰাইটিং টেষ্ট এটা লোৱা হ'ব 50 মাৰ্কৰ। দুটা পৰীক্ষা 50-50 মিলি আপোনালোকৰ ফেজ টুত টোটেল মাৰ্কছ থাকিব 100। ইয়াৰ উপৰিও
তো গোটেই রিক্রুইটমেন্টের ভিতর এইটো হয়েছে লাস্ট পরীক্ষা ফেজ টু। তো তার বাবে আপনাদের ফেজ টু যেটা পরীক্ষা দিব যায় তেতিয়া আপনাদের অল অরিজিনাল ডকুমেন্টস লই যাব লাগিব, জেনারেশনের আপনাদের এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের রিজার্ভ ক্যাটেগরির লড়া ছলী হয়, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আর মার্কশিট, তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট বা এসএস সার্টিফিকেট লাগবে। এসএস সার্টিফিকেটখন হল ইডাব্লিউএস ক্যাটেগরিরপর বিলং করা লড়া ছলী, আর ইয়ারপরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জর রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট লাগিব। তারপর যদি আপনাদের পি ডাব্লিউ ডি ক্যান্ডিডেট হয় তাহলে আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেট মাস্ট বি লাগিব। ইয়ারপরে এখন ওয়েবসাইটত ফর্ম এ বলে দিয়া আছে, সেই ফর্ম আপনাদের ডাউনলোড করে তাতে যেখানে নাকি দিবলগিয়া প্রয়োজনীয় যেখানে ডিটেলস সেখানে দিয়ে আপনাদের তাতে লই যাব লাগিব ফেজ টু এক্সামের তারিখে। নেক্সট আমি কথা পাতিম এপ্লাই প্রসেসর উপর। তো প্রথম কথা আপনাদের অনলাইন বোর্ডে আবেদন করব পাৰিব। তো যিকোনো কম্পিউটার বা ব্রাউজার আপনাদের অনলাইন করব পাৰিব, যেটা হচ্ছে ওয়েবসাইট www.recruitmentstate.in বলে। তো ইয়াত আপনাদের যাব আর লিখি নাকি লাগতিয়াল ডকুমেন্টস কথাটো কই দিছো। প্রথম কথা এটলিস্ট আমার লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটো কপি লাগিব, মেট্রিকর এডমিট কার্ড বা সার্টিফিকেট লাগিব, ইয়ারপর গ্রেজুয়েশনের মার্কশিট আর সার্টিফিকেট দিয়া লাগিব, স্ক্যান সিগনেচার এখন লাগিব, ইয়ারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেখান মাস্ট বি লাগিব, ইয়ারপর কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট এখন লাগিব। ইয়ারপরেও যেটা নাকি ওয়েবসাইট থাকবে তাতে ফর্ম এ বলে থাকবে, সেই ফর্ম আপনাদের ডাউনলোড করে যি নাকি দিব লাগিব ডিটেলস সেই গোটেইবিলা ফিল আপ করে লই যাব লাগিব। তারপরে কাস্ট সার্টিফিকেট দিব লাগিব রিজার্ভ ক্যাটেগরির বাবে, ডিসেবিলিটি সার্টিফিকেট দিব লাগিব যদি আপনাদের পি ডাব্লিউ ডি ক্যাটেগরি হয়, ইনকাম বা এস এস সার্টিফিকেট দিব লাগিব, এস এস সার্টিফিকেটটো যেখানে নাকি আপনাদের ই ডাব্লিউ এস ক্যাটেগরির লড়া ছলী। তো ই ডাব্লিউ এসর যখন নাকি সার্টিফিকেট সেখানে আপনাদের ওয়েবসাইটে পাই যাব বা ডেসক্রিপশন বক্সটো দি দিম, আপনাদের ডাউনলোড করে লব। এই সকলবিলাক ডকুমেন্টস আপনাদের রেডি করে লোক লাগিব এপ্লাই করার আগতে। তারপরে যদিহে এক্স সার্ভিসমেন হয় তথাপি আপনাদের যদি আবেদন করব বিচাৰে, তেওঁলোকৰ বাবে বিভিন্ন ধরনের সুবিধা দিয়া আছে, আর তেওঁলোকে এপ্লাই করার সময় ডিসচার্জ বুক নাম্বার আর ডেট প্লেস আর কোনে এক্সচেঞ্জ করেছিল সেইখানে ডিটেলস দিব লাগিব। ইয়ারপরে কোনো ধরনের আপনাদের ইয়ারপরেও যেখানে নাকি ডকুমেন্টস থাকবে এই ডকুমেন্টস খিনি নিয়ার উপরে আপনাদের অনলাইনের সময় যেখানে নাকি ডকুমেন্টস ওলাই যে ধরনের অনলাইন করার পিছন যেখানে নাকি হার্ড কপি ওলাই সেখানে হচ্ছে এপ্লিকেশন ফর্ম সেখান মাস্ট বি লাগিব। তারপরেও রেজিস্ট্রেশনের যখন নাকি স্লিপ সেখান লাগিব আর এই যেখানে নাকি এপ্লাই করার সময় প্রসেসর যেখানে নাকি ডকুমেন্টস সকলবিলাক আপনাদের সেই রিক্রুইটমেন্টের লাস্ট এক্সামের দিন লাগিব। তো মেইন কথা হল এটা আপনাদের ডেটের বিষয়ে। তো প্রথম কথা অনলাইন আবেদন করব পাৰিব অহা 31 জুলাই 2020 আর আপনাদের অহা 31 আগস্ট 2020 রাতে 12টা বজালেকে আপনাদের অনলাইন ফিল আপ করে থাকবে পাৰিব, অর্থাৎ পুরাপুরি আপনাদের হাতত একমাহ থাকিব সময় সীমা। তো সোনকালে করক লিঙ্ক এক্টিভেট হওয়ার লগেলগে, আর লিঙ্ক এক্টিভেট হলে কেনকা ধরনের এপ্লাই করব সকলের প্রসেস দেখাম। তো ভিডিওটি লাইক করে থাকব, কমেন্ট করব, আর এটা মন করব যে যখন নাকি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেখান মাস্ট বি আপনাদের লাগবে। ইয়ারপরে ইয়ার সিলেকশনের প্রসেসর উপর যখন নাকি সিলেবাস দিয়া আছে, সিলেবাসের আন্ডার 3-4 সহজ কম দামতে কিতাবর লিঙ্ক দিয়া আছে, আপনাদের ডাউনলোড করে ভালদরে কিতাবখানের অর্ডার দিয়ে আপনাদের চাব পড়ে এই রিক্রুইটমেন্টের বাবে প্রিপারেশন যদি করবেন। তো বাকিখিনিয়ে কথা, ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবলে নাপাহরিব। ধন্যবাদ।